তুই দোয়া করতে কেমন দোয়া করস আপা? আমি কি দোয়া করু? কইতে উনি আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো একটা ছেলেকে বিয়ে করতে পারি। বসেন বসেন, শুনেন শুনেন শুনেন। হ্যাঁ বলেন। আল্লাহ, আপনার বিয়ে হয় নাই? আল্লাহ দোয়া করতে ইচ্ছা। আল্লাহ এই মাইয়াটারে আমার মতো হ্যান্ডসাম একটা বলে দিয়ে। কি বলতেছেন এগুলা? খারাপ কিছু কই নাই, ওই যে আমার মতো একটা হ্যান্ডসাম তোমার মতো সক্তেরা। আমি বলছি আমার আম্মু অসুস্থ, এর জন্য দোয়া করবেন। আমার আম্মু জন্য সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি। তাই তো করছি। আরে আপনি কি বলতেছেন, আপনার মতো লোক বিয়ে করবো মানে? না কইছি, আমার কাছে বিয়ে বইতে কই নাই তো। আর তো হ্যাঁ মতো আর কি, আমার মতো হ্যাম পাম বলার কাছে বিয়ে বইতে লাগছে। ভালো যে তরটা নিয়েছে আমার টাই নিয়ে। কাতর বেডি কাতর বেডি, তোর বিয়ে হয় না? তোর বিয়ে হইতো না? হাউন পাউন বন্ধ তোর কারণে তুই দুয়ার ভালো দিচ্ছি। আমি তোর কাছে জিজ্ঞাসা করে দেখছি আমি কি করু। আমি আবার মরার আগে ফেসতে পাঠাই দিছি। ঠিক আছে, আবার ধর অন্ধ আসল দেখা মা বন দান করি আজান। এরকম কাজ তো আর ভোগ কর দরকার নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেন 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 গো দেন। ধন্যবাদ আন্টি, আপনি ভিক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ। কে সে কি কইলি? কই কি কইছি? কাজ কি কইলি? আরে আন্টি কইছি। কি কইলি? তোর এই চোখের নাটা দুইটা ভেটকায় ভেটকায় আমার দিকে চাই দেখতো। আমার বয়স কত? বয়স কত কত? 14 15 না 20? আমার বউ তুই আন্টি কবি নিয়ে জন দতে না বউ গো বউ একটু কি বই কো বই হ্যাঁ আমরা আমরা তো যেটা কই হেডে খেপে রেডি আমার সমস্যা আন্টি। আমার দেখো তুমি ম্যাডাম 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 আন্টি কইছি তো কি ক্ষতি হয়েছে? আন্টি কইছি আন্টি আপনি আমার খবর বলতে হেফাজতে রাখছি এটা নিতে পারে তাই তোরা
দুইজনে যে ভিক্ষা করতে আইছো তোমাদের দুইজনের সমস্যা কি না কার আপনার প্রবলেম কি আমার প্রবলেম কি মানে আমার প্রবলেম আছে তোমাদের কি সমস্যা কি কারণে ভিক্ষা করতে আইছো আমার সমস্যা তাই প্রবলেম করতে আইছি স্যার আমার তো কইতাছি আমার সমস্যা হলো আপনার মতো বউ নাই আর আমার সমস্যা হলো সবই আছে কিন্তু কিছু নাই হ্যাঁ চাকরি চলেন পাটাও চালান যাইবেন কিনা এটা কোন কথা ৪০ টাকা বাপের টাকা আমার পকেটে দিছে এই টাকা দিয়ে আমি জামু বাপরে বলে আমি উঠেছি কন তো কয় বাপ তুল্লা কথা কইস না আপনার বাপ কই আমি যে উঠামু তোরা যদি কোনোদিন পাই তরে আলু বর্তার মতন সেই তারপর লবণ মরিচ দেখাম কথাবার্তি একটু সাবধানে কই তোমার বাপ মা কি একটু ভদ্রতা শিখায় নাই কেন আপনি যা আমিও তা দেখতে পাচ্ছেন না মেয়ে মানুষ নেই না আপনার মতন স্মার্ট একটা পোলো এনে নিতাম কেন মেয়ে নিবেন না এরকম কোনো কি লেখা আছে কোনো সমস্যা আছে আমার এটা শিডিউলে লেখা আছে আমার শিডিউলের মধ্যে স্মার্ট ছেলে স্যার আমার বাইকে কাউ উঠাই নেয় ও তাই আপনি কতটা স্মার্ট আমার মতন স্মার্টের ঢাকা শহরে কেন বাংলাদেশের ভিতরে কোনো মাইয়া নাই তাহলে আপনি ছেলেদের পিছে পিছে ঘুরেন বাইক নিয়ে বেরো রাস্তা দাঁড়িয়ে রয়েছেন কেন ওই তার কাছে শিখমু আমি কোন ভাবে চলবো না চলবো একটা থাপ্পড় মান গলছে রি আর হাত ভাঙিয়ে আমিও গলায় ঝুলাই দেবো বেয়াদব জানে কোনো